সকাল থেকেই তোড়জোড় স্টার্ট হয়ে গিয়েছে। এই যে বালিগুলো ধোয়া হয়ে গিয়েছে, দুধ এখানে আছে, আর এখানে ডাব, ওখানে যা যা সরা টরা আছে সব কিছু ধুয়ে ফ্রেশ করে একেবারে রাখা আছে এগুলো। হ্যাঁ, এই যে আর এই দাদুটা এসেছে, এটা হচ্ছে জোগাড়ের কাজ করে, ইনি মানে ঠাকুরের যা যা লাগবে উনি সব জোগাড় করে দেবেন আর কি। তো এই যে ওপর নিচ থেকে ওপরেই বয়ে বয়ে আনা হচ্ছে, আর আমি এখন এখানে আলপনা দেব। খুব একটা পারি না, মোটামুটি যা পারি করেছি। আমাকে আর নতুন করে বলতে হবে না আর কি। তো আমার কাজ দেখে আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন যে আমি কতটা কাজে এক্সপার্ট। হ্যাঁ, এই যে মোটামুটি কাজ চালানোর মতন এখানে করে নিয়েছি। হ্যাঁ, তো ঘুম থেকে উঠেই মানে সমস্ত কাজ স্টার্ট হয়ে গেছে, আলপনা দেওয়া, এই করা। তবুও এত কিছু কাজ করেও শুনতে হয় যে বাড়িতে থাকে কি কাজ করে, কিছুই কাজ করে না, নানান কথা শুনতে হয়। এগুলো মেয়েদের ধর্ম আর কি, কিছু করার নেই। নেই হে গাইজ, গুড মর্নিং। তো আজকে আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আজকে বাড়িতে পূজা আছে, তো এতক্ষণ আয়োজন দেখে নিশ্চয়ই বুঝতেই পেরে গেছো বাড়িতে পূজা আছে। তো সকাল থেকে এত কাজের প্রেশার ছিল, এত এ ছিল, আমি তো রেডি হতেই পারিনি, সেই কারণে ব্লগও স্টার্ট করা হয়নি। এখন আমি এই যে রেডি হয়েছি, তো পুরোটা একবার দেখাই, এই যে মোটামুটি রেডি হয়েছি, চুল টুল সেটে নিয়েছি, ভীষণ গরম এখানে। তো দেখা যাক কতদূর কী এগোনো হয়েছে, তো সেটা দেখাই। ঠাকুরের ভোগ করা হবে এখানে, সেই কারণে মামি এসেছে। মামি এখন নারকেল কুড়ছে, নারকেল কোড়াটা আমি ঠিক পারি না, আর আমি আনাজগুলো কেটে নেব এখানে। এই যে কেটে নিয়েছি, আনাজগুলো কাটতে পারি তাই আনাজগুলো কেটে নিয়েছি, আর মামি এখানে কুড়ে দিচ্ছে। নাড়ুটা মামি বানাবে, আর ওখানে ভাজাভুজিগুলো ওগুলো সব আমিই করব। আর লুচিটা হচ্ছে মামি এ করে দেবে, বেলে দেবে আর ওই থেসে দেবে, আমি ভেজে নেব জাস্ট। এগুলো সবই করা হবে এখন, মোটামুটি দুটো একটা করা হয়েছে, অনেক নাড়ু করতে হবে তো, তো সে কারণে সবই করা হচ্ছে। এই যে ভাজাভুজিগুলো এখন আমিই করছি, মোটামুটি সব ভাজা কমপ্লিট, আর একটুকু বাকি আছে, লুচিটা বাকি আছে, বললাম না লুচিটা মামি মানে মাখাচ্ছে, তো সেই কারণে বেলে দেবে আর আমি করবো। আর সুজিটাও বাকি আছে। তো মামি এখানে এই যে থেসে দিচ্ছে এটা, তো থেসে এটা বেলে দেবে আর আমি লুচিগুলো ভাজবো। এই যে লুচিগুলো ফেলছি মানে ভাজছি। তো এখানে আমি প্রত্যেকটা মেয়েদের একটা অ্যাডভাইস বলতে পারো, বা জানি না কী বলবো, একটা কথা আমি বলতে চাই। তো সেটা হলো, প্রত্যেকটা মেয়ের কিছু না কিছু ইনকাম করা উচিত, আর নিজে পায়ে না দাঁড়ানো উচিত। পরের ভরসায় থাকা একেবারেই ঠিক না, কারণ পরের অধীনে থাকা মানে যে কতটা কষ্টকর সেটা যারা থাকে আই থিঙ্ক তারা বোঝে। আর শ্বশুরবাড়িটা না বড্ড চাপের, যদি তোমার কপাল ভালো হয় তাহলে শ্বশুরবাড়ি খুবই ভালো, আর যদি তোমার কপাল খারাপ হয় তাহলে ওটা নরক, মানে ওটা একেবারে একটা নরকের জায়গা হয়ে যাবে। আর একটা কথা হলো, যতক্ষণ তুমি বাড়ির মেয়ে থাকবে, যদি তুমি একটা গ্লাস জল গড়িয়ে দাও তাহলে বলবে বাবা তুই জলটা গড়িয়ে আনলি, আর যখন তুমি বাড়ির বউ হবে যদি এত কাজ করো এত কাজ করো, তো মানে বাবা সারাদিন কী করো তুমি। বাস্তবটা না বড্ড কঠিন। সুতরাং যে যাই বলুক, তুমি তোমার লক্ষ্য স্থির রাখবে, তুমি তোমার জায়গাটা সবসময় ঠিক রাখবে, আর সময়ের ওপর সবটা ছেড়ে দেবে, সব ঠিক করে দেবে সে। আর একটা কথা মাথায় রাখতে হবে, তুমি যেমন হবে তোমার মেন্টালিটি যেমন হবে, তুমি তো প্রকৃতিটাকে সেভাবেই দেখবে, তাই না? যাই হোক, অনেক কথা বলে ফেললাম। তো এবার কাজের কথায় আসি। তো এখানে পুজোই তো বসে গিয়েছে, আর আমাদের ওদিকে দেখলে লুচি তরকারি সবটাই করা হয়ে গিয়েছে। তো নিচে গিয়ে আবার দেখি কতদূর কাজ এগুলো কী করতে হবে, আবার পুজোর এখানে আসবো। তো এখন যাই। ওটা উপরেই হচ্ছে, উপরটা ফাঁকা আছে, সেখানে পুজো হচ্ছে, আর আমরা এখন ঠাকুরের ভোগ তৈরি করছি, আমি আর তখন ঠাকুরের ভোগ বানাবো। হয়ে গেছে কিছুটা, আর একটু কিছু বাকি আছে। ঠাকুরের ভোগ এখন রেডি হয়ে গিয়েছে, তো চলুন ওপরে নিয়ে যাই। মামি করে দিল লাস্টের মেকআপটুকু, মানে লুচিটা পারি না তো ওটা, সেই কারণে। তো চলুন এখন ওপরে যাই। ঠাকুরমশাই এখন চায় ব্রেক করছে, তো সেই ফাঁকে চলুন আমাদের পুরো ঠাকুরটাকে একবার ভালো করে দেখাই। Thank you.
এমন ভুলো মন, তো ব্রেক টাইমে এসে বাউন ঠাকুর যখন চা খাচ্ছে তো মাও এসে সাবু খাবে বলে সাবুটা পুড়ে একেবারে হয়ে গেছে। ব্রেক নিয়ে চা খেয়ে ব্রেক নিয়ে আবার পুজোই লেগে পড়েছে, ব্রেক হয়ে গেছে আবার শুরু হয়ে গিয়েছে পুজো। এখন আবার বাপি দেখতে এসেছে পুজোটা ঠিকঠাক হচ্ছে কিনা, বাপি দেখতে এসেছে। ভীষণ গরম পড়েছে আজকে, ভীষণ গরম, টেকা যাচ্ছে না, শাড়ি পরে তো থাকতেই পারছি না। যাই খাবার নিচে যাই। হ্যাঁ, মা সাবু করছিল, সাবু করতে করতে সেটা পুরো চুঙে পুড়ে খাওয়া হয়ে গেছে, সাবুটা বসিয়ে দিয়ে ভুলে গিয়েছিল, তো সেই কারণে ওরকম হয়েছে। আমি ছাদে এলাম ওয়েদারটা দেখাবো বলে, আমাদের পুজো হচ্ছে এখনও শেষ হয়নি, তো হঠাৎ করে আকাশ অন্ধকার করে এলো, আর আকাশ অন্ধকার হয়ে গিয়ে বৃষ্টি আসছে, এবার বোধহয় আসবে, এখনও পর্যন্ত আসেনি, আকাশ পুরো মেঘলা হয়ে আছে, যে ঝড় উঠেছে। আর আমাদের বাড়ির পাশে স্কুল আছে, ওই যে এখন ওই যে সবাই খেলছে 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 কী সব বলছি বলছি উল্টো পাল্টা। ওয়েদারটা বেশ ভালো হলো না, যা ঘুম, শুনি গরম পড়েছিল, ভীষণ গরম পড়েছিল, মানে ঘেমে চান হয়ে যাচ্ছিলাম কাজ করতে করতে। এই ওয়েদারটা আছে বেশ ভালো, ঠান্ডা ঠান্ডা, একটু বৃষ্টি হোক, বৃষ্টি হলে বেশ ভালোই লাগবে। তো দেখি পুজোটা কত দূর এগোলো, যাই। আমার খিদে পেয়ে গেছে, আমি এখন খাবো, একটু ওটস বানিয়েছি, ওটস খাবো, লুচি টুচি তো খাবো না। এখানে ওটস বানিয়েছি, আমি এখন ওটসটা খাবো। আর ওদিকে দেখুন, মা ওই ও পুচকুটাকে নিয়ে হচ্ছে পাখিগুলোকে দিচ্ছে, আর পাখিগুলো খেতে আসছে। আর ও এখানে খাবে হচ্ছে লুচি, পটল আলুর তরকারি আর মিষ্টি, তোর সাথে আমি একটা মিষ্টি খেয়ে নিলাম। এখন আর আমি এখন এই শাড়িটা পরে থাকতে পারছি না, শাড়িটা ছেড়ে ফেলবো, পুজো এখনও চলছে, কমপ্লিট হয়নি। তো খেয়ে দিয়ে শাড়িটা ছেড়ে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠে এখনও দেখি পুজোটা হচ্ছে। মানে এক ঘন্টার জন্য একটু ব্রেক নিয়েছিলাম, নাহলে আমার শরীর একেবারেই টানছিল না, একটুকু না শুলে আমার মাথা ধরে যায়, মাইগ্রেন আছে আর কি, তো সেই কারণে প্রবলেমটা হয়। তো আমি শুয়ে টুয়ে ফ্রেশ হয়ে এসে আর এখন দেখি ঠাকুরমশাই এখনও পুজো চলছে, তো এবার শেষ হয়ে যাবে। তো ততক্ষণ ভাবলাম যে আলপনাটা কেমন ফুটেছে, এখন একবার দেখাই, বেশ ভালোই লাগছে, ভালোই করেছি। আর এই যে পুচকুটা দেখছে, মোটামুটি ভালোই করেছি, ফুটেছে বেশ ভালো, সবাই মিলে বসে বসে এখন পুজো দেখছে। তো যাই, সিডনি হয়ে গেছে, তো প্রসাদি তুলে আমি এখন খাবো, আর আপনারাও কে কে খাবেন চলে আসুন। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করবো, আর বেশি দূর বাড়াবো না। তো আমার ব্লগটা দেখতে যদি আপনাদের কিছুটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। আর দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, টাটা।